দুশ্চিন্তায় পড়ে গেছে কেকেআর। আইপিএল 2021-এর জন্য সাকিবকে এনওসি দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনা। সো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। চোটের কারণে 22 গজ থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারকে আইপিএল 2021-এর প্রথম পর্বে পাচ্ছে না রাজস্থান রয়্যালস, যা ওই ফ্র্যাঞ্চাইজির কাছে বড় ধাক্কা। একইভাবে সাকিব আল হাসানকে দুশ্চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের, কারণ বাঁহাতি অলরাউন্ডারকে আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে আইপিএল 2021 খেলার জন্য সাকিবকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছুটি দিয়েছিল বিসিসিআই। সাকিবের দাবি পাল্টে যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরাউন্ডারকে নিয়ে তাদের পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চলেছে বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কা সফরমুখী বাংলাদেশ ক্রিকেট দলে সাকিবকে অন্তর্ভুক্ত করার ভাবনা চিন্তা শুরু হয়েছে। কি বলেছেন সাকিব? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল যে এক চিঠিতে সাকিব আল হাসানকে নাকি জানিয়েছেন যে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন, পরিবর্তে তিনি কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের হয়ে আইপিএল 2021 খেলবেন বলে সাকিব নাকি ওই চিঠিতে জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নো অবজেকশন সার্টিফিকেটও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি নিজের পুরনো বক্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব, জানিয়েছেন যে তিনি টেস্ট খেলবেন না বলে জানাননি, বরং বাংলাদেশের হয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে তিনি আইপিএল খেলবেন বলে জানিয়েছিলেন, এমনটাই দাবি সাকিবের। ফের কেকেআরে সাকিব। 2011 থেকে 2017 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন সাকিব আল হাসান। দলকে 2012 ও 2014 সালের খেতাব জেতাতে বাংলাদেশি অলরাউন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 2018 সালের মেঘা নিলামে সাকিবকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, ফলে 3 বছর ফের কলকাতার দলে ফিরতে চলেছেন বাংলাদেশের সাকিব। আইপিএলে সবকটি দল মিলিয়ে এখনও পর্যন্ত 63টি ম্যাচ খেলছেন সাকিব আল হাসান। 746 রান এসেছে তার ব্যাট থেকে। টুর্নামেন্টে 59টি উইকেটও রয়েছে সাকিবের নামের পাশে। সো গাইজ, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।